নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমার বেঙ্গলি কুকিং চ্যানেল মাম্পি ডট এস কুজিনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের মালপো রেসিপি। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সমস্ত ভিডিও সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে নাও। এখানে আমি একটা পাত্রে জল নিয়ে জলটা গরম হতে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে তালের কাই। ময়দার সঙ্গে তালের কাইটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে তোমরা বাড়িতে বানাও, খুব নরম সফট হয়, খেতেও খুব সুন্দর হয়, বাড়ির ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। আমি বেড়াতে যাওয়ার কারণে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য দুঃখিত। প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে ফেনিয়ে নেব। একটু সময় নিয়ে বেশিক্ষণ ধরে ফেনিয়ে নিলে মালপোয়াটা খেতে ভালো হয়। এইভাবে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে ভালোভাবে ফেনিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এইভাবে ফেনিয়ে নিলে মালপোয়াটা অনেকটা নরম হবে। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি, এখন তেলটাকে গরম হতে দেব। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি মালপোয়ার ব্যাটারটা, আমি এই কাপের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে।
এখানে আমার মালপোয়াটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আমি সমস্তটাই ভেজে নেব, একটা একটা করে তেলের মধ্যে দিয়ে সবগুলো মালপোয়া ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটা ভেজে নিতে হবে। এইভাবে সমস্তটাই ভেজে নেব। তোমরা এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর যাদের আমার ভিডিও ভালো লাগে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখানে আমার সবগুলোই মালপোয়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আমার মালপোয়া রেডি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।